হটো দূর হটো দূর হটো বছরে তিনবার চারবার মূল্যবৃদ্ধি মানছি না মানব না মানছি না মানব না বছরে তিনবার চারবার মূল্যবৃদ্ধি মানছি না মানব না মানছি না মানব না দাদা সিটির এই দাদাগিরি মানছি না মানব না মানছি না মানব না আজকের এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলছে চলবে চলছে চলবে চলছে চলবে চলছে চলবে বিশ্ব বাংলা জিন্দাবাদ 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 বিশ্ব বাংলা জিন্দাবাদ 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 বিশ্ব বাংলা জিন্দাবাদ 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 বিশ্ব বাংলা কেবল অপর একটা জিন্দাবাদ সংগ্রাম কমিটি জিন্দাবাদ বিশ্ব বাংলা কেবল অপর একটা জিন্দাবাদ শঙ্কর মন্ডল জিন্দাবাদ বিশ্ব বাংলা কেবল অপর একটা জিন্দাবাদ সংগ্রাম কমিটি জিন্দাবাদ কেবল সংগ্রাম কমিটি জিন্দাবাদ আমাদের এই অবস্থান বিক্ষোভ যতক্ষণ না মানে সিটি কমিটি চালিয়ে যাচ্ছি চালিয়ে যাও চালিয়ে যাব এবার ও আসুক কি বলবে চলো বাকি বক্তব্য আমাদের সমস্ত মানে প্রায় নর্থ বেঙ্গলেরই সমস্ত অপারেটরদের যে পোর্টাল আছে সেই পোর্টালটা কোম্পানি থেকে লক করে দিয়েছে যে সেই পোর্টাল লক করে দিলে আমরা কোনো কিছু অপারেট করতে পারবো না সেখানে সে কোম্পানি দেখাচ্ছে যে তাদের প্রচুর আউটস্ট্যান্ডিং পড়ে আছে আমাদের সেই আউটস্ট্যান্ডিংটার সাথে সাথে পেমেন্ট করতে হবে তাহলে ওরা আনলক করবে আদারওয়াইজ আনলক করবে তো আমরা বলেছি ঠিক আছে তাহলে আমাদেরকে কোনো একটা নোটিশ তো দেবে নোটিশ উইদাউট নোটিশে কোনো কিছু খরচ করতে বন্ধ করা যায় না ওরা কোনো নোটিশ দিচ্ছে না রেট বাড়িয়ে দিচ্ছে রেটের ব্যাপারে কোনো নোটিশ দিচ্ছে না বছরের মধ্যে তিনবার চারবার করে রেট বাড়াচ্ছে কখনো 7 টাকা কখনো 5 টাকা কখনো 10 টাকা করে বিনিয়োগ বাড়িয়েছে তারপর রয়্যাল ক্লাসিকের ব্যাপারে করে যাচ্ছে মানে ইচ্ছা মতন ওরা করেই যাচ্ছে একবার একবার করে করেই যাচ্ছে তো আমাদেরকে কোনো একটা নোটিশও দিচ্ছে এরপরে আজকে আমরা যেটা এসেছি আমরা আজকে যেটা আমাদের পোর্টাল যে আনলকের ব্যবস্থা করা সেটার জন্য আমরা তাদেরকে রিকোয়েস্ট জানিয়েছি ঠিক আছে আমরা বলেছি যে আমাদের পোর্টালটা আগে খুলে দিই আমরা তারপরে বসার জন্য রাজি আছি বা আমরা আলোচনা করার জন্য রাজি আছি কিন্তু অ্যাটলিস্ট আগে আমরা জনসাধারণের যে আমরা যে কাস্টমার যারা আছে আমাদের তাদেরকে যাতে আমরা পরিষেবাটা দিতে পারি পোর্টাল যদি ব্লক থাকে তাহলে আমরা কোনো পরিষেবাই দিতে পারবো আজকে ওরা পোর্টাল ব্লক করেছে দুদিন পরে ব্লক ব্লক বন্ধ করবে কী গ্যারান্টি কোনো কিছু গ্যারান্টি এরা বলছে না আগে পয়সা দাও তারপর পোর্টাল এইভাবে জিন্দাগিরি বিক্রি করে তো আমাদের ব্যবসা করতে পারবো না কারণ আমরা তো গ্রাউন্ডে ব্যবসা করি আমরা ডোর টু ডোর যাচ্ছি তো আজকে কোনো কাস্টমার আজকে কেউ যদি মান্থলি পেমেন্ট না দিতে পারে সেক্ষেত্রে আমরা বলে দিই ঠিক আছে তুমি দুদিন তিন দিন পরে দাও বা এক সপ্তাহ পরে দাও 15 দিন পরে দাও তা আমরা যদি কাস্টমারকে ছাড় দিতে পারি তা আমাদেরকেও কিছু একটা আমাদেরকে ছাড় দিতে হবে আমরা তো আজকে এদের সাথে কাজ করছি বিগত দিনে তো আমাদের আরও ব্যবসা করে যেতে হবে আমরা তো এই না যে ছেড়ে চলে যাবো তা আমাদেরকে কোনো একটা নোটিশ দিবে না কিছু না ইচ্ছা মতন ওদের কাজ করবে সেই ইচ্ছা মতন কাজ করলে তো আমরা তো কাজ করতে পারবো না কেন আজকে কাস্টমার আমাদেরকে চিনে লাইনটা নিচ্ছে বা আমাদেরকে চিনে দেখছে তো সেই ক্ষেত্রে তো এখানে কী করছে সেই কাস্টমার তো ওগুলো বুঝবে না কাস্টমার বলবে আমি টাকা দিয়েছি আমার চ্যানেল লাগবে বা আমার সার্ভিস লাগবে তা আমরা যদি সার্ভিসটা না দিতে পারি তাহলে কাস্টমারদের কাছে আমি মুখ দেখাতে পারবো যেতে পারবো না কারণ আমরা তো স্থানীয় এলাকায় আমরা বসবাস করি বললেন আজকে আমরা যেটা এখানে আলোচনা করলাম এদের স্টাফদের সাথে এরা বলছে আমরা স্টাফ এবং আমাদের বস যা বলবে তাই তো বসের সাথে ফোন করা হলো ফোনে এরা বললো তো ফোনে এটাই বলছে যে তোমরা কমিটমেন্ট করো তোমরা আগে পয়সা দাও তারপরে আমরা পোর্টাল খুলবো পয়সা না দিলে আমরা পোর্টাল খুলবো তো আমরা বলেছি আগে পোর্টালটা খুলে দেখ আমরা তো বলছি আলোচনা যা বাড়তি কী আছে না আছে আলোচনা করার তো আমরা আসবো রেট বাড়তি দিলে দেবো কিন্তু আলোচনা তো বসুক একটা নোটিশ তো করুক তারপরে তো আমরা সেভাবে করবো তো এর জন্য আমরা আজকে সিটি অফিসে পুরো আমরা তালা মেরে দিয়েছি আমরা সবাই মিলে যে আমাদের পোর্টাল যতক্ষণ আনলক হবে আমরা ওইটা আনলক করবো না এইখানে লক আমরা এখানে সারা রাত ধরে এখানে ধর্মঘট করবো আমরা এখান থেকে গেলবো না যতক্ষণ না আমাদের পোর্টাল আনলক করছে আমরা সব বন্ধুরা আছি সব অপারেটর বন্ধু পুরো আমাদের আপ টু আসাম বর্ডার অব্দি সবাই আছে সবাই সবার নিয়ে ঠিক আছে সবাই বসে আছে সবাই এখানে আমরা ধর্ণা ধরবো যতক্ষণ না আমাদের পোর্টাল আনলক করছে শিলিগুড়ি আসছে হ্যাঁ হ্যাঁ।